হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটি আজকে আমি প্রমাণ করব জ্যামিতিক উপায়ে। আমরা আজকে দেখে নেব যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এই সূত্রটি কিভাবে জ্যামিতিক উপায়ে বের করা সম্ভব। সো লেটস বিগেন। এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা প্রত্যেকে এটা জানি। এটা জ্যামিতিক উপায়ে কীভাবে প্রমাণ করব? এই ফর্মুলাটা জ্যামিতিক উপায়ে প্রমাণ করার জন্য সবার প্রথমে একটি বর্গক্ষেত্র অঙ্কন করলাম। একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, একটা বর্গক্ষেত্র অঙ্কন করেছি। এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, এখান থেকে মনে করলাম এতটুকু নিলাম আর সমান এতটুকু দিলাম, মানে এটা ওয়ে এটা ওয়ে, এর ভেতরে আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করছি। এটা বর্গক্ষেত্র, আর বাদ বাকি যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে বি, এ পাশে এটাও বি, যেহেতু বর্গক্ষেত্র পুরোটাই একটা বর্গক্ষেত্র। এটা এ প্লাস বি হলে এটা ওয়ে প্লাস বি হবে, এটা এ ধরলাম, এটাও বি। আর এদিক থেকে আমি ঠিক এইটা এ রয়েছে, এটা বি রয়েছে, এদিক থেকে এ আমি এটাকে টেনে দিলাম, এটা কি বি, এদিক থেকে আমি এটাকে টেনে দিলাম এটা, তার মানে এটা কি তৈরি হলো, এটা বি, এটাও বি, ঠিক আছে, এটাও বি আর এটাও বি, কিন্তু এটা হচ্ছে এ। এইভাবে গেছে মানে এটাও হচ্ছে কি এ, তাহলে প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি। এখন এইটুকু ক্ষেত্রের আমি যদি, এটা একটা কি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা কি জানি এ স্কোয়ার। এখন এটাও দেখছি একটা বর্গক্ষেত্র, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে এটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কি বি স্কোয়ার। দেখো এটা একটা আয়তক্ষেত্র, এইটার ভ্যালু হচ্ছে এ, এটা এ, এই দুটো বাহু বিপরীত বাহুগুলো সমান আর এই দিকের বিপরীত বাহুগুলি সমান, তার মানে কি এটা একটি আর এটা 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে একটা কি, এই পুরো পোর্শনটা হচ্ছে একটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে এ গুণ বি মানে হচ্ছে এ বি। আর এখানে এটা কি হচ্ছে, এ যে এটা হচ্ছে এ দৈর্ঘ্য, এটাও একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এ ইন্টু বি ইকুয়ালস টু এ বি। তাহলে এখানে এ এইটার এ বি, এইটার স্কোয়ার, এইটার এ বি, এইটার বি স্কোয়ার, মানে এই চারটে ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে পুরোটার ক্ষেত্রফল পাবো। আর এই যে পুরোটা, এই পুরোটার ভ্যালু কত, এ প্লাস বি, এই পুরোটার ভ্যালু কত, এ প্লাস বি, এই দিকের পুরোটার ভ্যালু কত, এ প্লাস বি। কারণ কি এটা এই এই দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য, এই প্রত্যেকটা এ প্লাস বি, কারণ এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রটার তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, মানে এটাও একটা বর্গক্ষেত্র। তাহলে পুরো পুরোটার কী লেখা যায়, এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহু স্কোয়ার, মানে এই যে কোনো একটা বাহু তার স্কোয়ার নিলে। এবার কি চারটেকে যোগ করবো, এই চারটে ক্ষেত্রফলই হবে এই টোটালটার ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার এই চারটে যোগ করব, মানে কি এ স্কোয়ার প্লাস এ বি, এই যে আবার এ বি রয়েছে, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, এই চারটে মিলিয়ে কী করলাম পুরোটার পেলাম। এবার এটাকে লিখি এ প্লাস বি তার স্কোয়ার ইকুয়ালস টু কী হচ্ছে, এ এ স্কোয়ার, এ আর এ বি আর এ বি যোগ করলে কী হয়, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কি হয়ে গেল আমাদের সেই ফর্মুলা যেটা আমরা শিখেছিলাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটি হলো ও আমাদের জ্যামিতিক উপায়ে এই এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রটির প্রমাণ। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নিলে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটি কীভাবে জ্যামিতিক উপায়ে বের করা সম্ভব। এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসাবাদ থাকলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন।
আর যে বন্ধুরা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কেননা এরকম ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করতে থাকি। তো আজকের মতো এই পর্যন্তই, আর হাসতে থাকুন আর দেখতে থাকুন লাইভ গুরুকে।